আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি বাঁকুড়া জেলার পাত্রসর থানার অন্তর্ভুক্ত, গ্রামের নাম হচ্ছে খয়েরবনি, স্টপেজ ফকিরডাঙ্গা। ইনি একজন আল্লাহর ওলি, ওনার নাম হযরত পীর দাতা মোল্লাজি রহমতুল্লাহ আলাই। হযরত পীর দাতা মোল্লাজি রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক ইসালে সাহাবের উদ্দেশ্যে পবিত্র উরস মুবারক। তারিখ হচ্ছে 27 চৈত্র। স্থান খয়েরবনি মাজার সন্নিকট পাত্রসায় বাঁকুড়া। এটা হযরত পীর দাতা মোল্লাজি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। অপূর্ব, চারিদিকে গাছগাছালিতে ঘেরা। এখানে একটি পুরনো 150-200 বছরের তেঁতুল গাছ আছে। বহু পূর্বে ইনি পশ্চিম থেকে এসেছিলেন। এই গ্রাম তখন নির্জনতায় ভরে ছিল, এখানে তখন কেউ থাকতো না। এই খয়েরবনির গ্রামে এক পাশে উনি এসে এখানে স্থান নিয়েছিলেন। আগেই বলেছি যে ওলি আউলিয়ারা নির্জন স্থানে থাকতে ভালোবাসেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং আত্মার শান্তি, দিলের সুকুন নিয়ে যান। কারণ ওলি আউলিয়ারা কখনো মরেন না। ইসলামিক পরিভাষার যে শব্দ সেটা হচ্ছে ইন্তেকাল। ইন্তেকাল মানে হচ্ছে একটা অবস্থা থেকে একটা অবস্থা। পবিত্র কোরআন শরীফে নফসিন জায়কাতুল মওতের কথা আছে, অর্থাৎ নফসের যে মরণ তার কথা আছে। কুল্লু রুকাতুল মওতের কথা নেই, অর্থাৎ আত্মার কোনো মরণ হয় না, রুহের কোনো মরণ হয় না। এই পাশেই একটি মসজিদ আছে, খয়েরবনি মসজিদ মোল্লাজি। এবং এখান থেকে তথ্য পেলাম ইনি একজন কামেল ফকির ছিলেন, জবরদস্ত ওলি ছিলেন। ওনার মা ওনার সঙ্গে থাকতেন, ওনার মা খুব নেক আবেদ ছিলেন, আবিদা ছিলেন। ওনার মায়ের আশীর্বাদ পেয়ে উনি একজন আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। মাজার শরীফটা দেখাবার ভিতরটা চেষ্টা করছি। অপূর্ব, খুব সুন্দর। ওনার সমাধি, পাশে ওনার মায়ের সমাধি। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ মা বাবার দোয়ার কথা বলেছেন, রব্বে রহম হুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা মা যেভাবে আমাদের শৈশবে লালন পালন করেছেন আল্লাহর কাছে, সেই দোয়া চাওয়ার জন্য আমরা আল্লাহ পাকের কাছে সবসময় করব। বাপ মা বড় নিয়ামত। পীর বুজুগ, ইনারা আমাদের পিতা মাতাকে সেবা করার জন্য শেখায়। কারণ পিতা মাতা বড় নিয়ামত। এখানে ইমাম সাহেব থাকেন, যিনি ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ইমাম সাহেব, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব। রহমতুল্লাহ সাহেব, আচ্ছা 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 আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাত্রসা এলাকায়, বামনপুকুর গ্রাম। বামনপুকুর গ্রাম। আপনি এই মসজিদে ইমামতি কত বছর করেন? আমি প্রায় 6-7 বছর ধরে এখানে ইমামতি পদে নিযুক্ত আছি। ও আচ্ছা 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 আচ্ছা। আপনি এই গ্রামেই বাড়ি আপনার? জি। আপনার নাম? আমার নাম হায়দার আলী মল্লিক। হায়দার আলী মল্লিক। বাবু তোমার নাম? স্বপন মিদ্দা। স্বপন মিদ্দা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি কোথায়? বাড়ি এখানে।
খয়ের বনিতে ঠিক 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 খুব সুন্দর আমার হচ্ছে পীরের গোলাম পীরের গোলাম আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ পাক কুরআন পাক মজিদে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি গোলাম মানে হচ্ছে দাসান উদ্দাস তাই সকলকে এই মাজার শরীফে আসার জন্য অনুরোধ করছি আসবেন আপনারা ফায়েজ নিয়ে যাবেন এখানে সবচেয়ে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ওনার মা এবং হযরত পীর দাতা মোল্লাজি রহমতুল্লাহ একসঙ্গে শায়িত আছে এই মসজিদটা দেখাবার চেষ্টা করছি এটা মসজিদ এর সঙ্গে সংলগ্ন মাজার এই গেট ঢোকার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলকে বেশি বেশি আপনারা লাইক কমেন্ট দেবেন যাতে ভবিষ্যতে অনেক অজানা জায়গা আমি আপনাদের সামনে জানাতে পারি দেখাতে পারি আমি আপনাদের এই জায়গা প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেশন আপনারা যেন করতে পারি দোয়া করবেন ইমাম সাহেব আপনাদের সালাম রইল ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম